এই যে ফলগুলো দেখছেন এগুলো আপনারা প্রত্যেকেই চেনেন। এগুলোকে আমরা ডুমুর ফল বলে থাকি, কিন্তু এগুলোকে ইংরেজিতে ফিগ বলা হয়। এই ডুমুর আমাদের চারপাশে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়, কারণ এগুলো বনজঙ্গলে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। আর এই ডুমুর রান্না করেও খাওয়া হয় এবং সেগুলো মার্কেটে বিক্রি হতেও দেখা যায়, কিন্তু সেগুলো খুব কম পরিমাণে, কারণ এগুলো কোনো রকম বড় বড় ফার্ম অথবা কৃষি জমিতে চাষ করা হয় না। বনজঙ্গল থেকে যেই রকম পরিমাণে পাওয়া যায় ঠিক ততটাই মার্কেটে বিক্রি করা হয়। এইরকমটা আমাদের এই দিকে করা হয়, কিন্তু যদি পৃথিবীর আরও বিভিন্ন দেশ যেমন ক্যালিফোর্নিয়ার কথা বলা হয়, তাহলে কিন্তু তারা বড় বড় ফার্ম তৈরি করে আধুনিক টেকনোলজির সাহায্যে এই ডুমুর ফার্মিং করে থাকে, এবং তারা এমনভাবে রিসার্চ করে এই ডুমুর ফার্মিং করে যার কারণে তাদের ডুমুরের কোয়ালিটি অনেকটা বেটার হয়ে যায়। তাছাড়াও এই ডুমুর প্রসেসিং করার জন্য রীতিমতো আধুনিক টেকনোলজির ফ্যাক্টরি তৈরি করে রেখেছে, আর সেখান থেকেই তারা এই ডুমুর বিভিন্নভাবে প্রসেস করে মার্কেটে বিক্রি করে থাকে। আমার মনে হয় আমাদের চারপাশের বনজঙ্গলে যেই সমস্ত ফলমূলগুলো দেখতে পাওয়া যায়, যেগুলো আমরা কেউ ব্যবহার করি না, সেইগুলো বাইরের কোনো না কোনো দেশে অনেক যত্ন সহকারে ফার্মিং করে থাকে। পৃথিবীতে প্রায় প্রত্যেকটি জিনিসই কাজে। যাই হোক, আমরা জানবো এই ডুমুর দিয়ে বড় বড় ফ্যাক্টরিতে কী কী খাবার তৈরি করা হয় এবং সেগুলো ফ্যাক্টরিতে কীভাবে প্রসেসিং করা হচ্ছে। তার আগে জানবো কীভাবে আধুনিক টেকনোলজির সাহায্যে ফিগ ফার্মিং করা হচ্ছে। ফিগ নাম শুনে কোনো প্রাণী মনে হচ্ছে, কিন্তু আসলে এগুলো ডুমুর। ডুমুর যে কোনো জায়গায় ফার্মিং করা যাবে, এর জন্য আলাদা কোনো কৃষি জমির প্রয়োজন নেই। কিন্তু গোটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি চাষ করা হয় পাহাড়ি অঞ্চলের দিকে, এবং সেখানকার ডুমুরের কোয়ালিটি অনেকটা বেটার হয়। তাছাড়াও বড় বড় ফার্মে ডুমুর ফার্মিং করার জন্য আধুনিক সব টেকনোলজির মেশিন তৈরি করে রেখেছে। আমাদের গ্রাম অঞ্চলের দিকে যেই সমস্ত ডুমুরগুলো দেখতে পাওয়া যায় সেগুলো একেবারে ছোট্ট সাইজের হয়ে থাকে, কিন্তু যারা ফার্ম তৈরি করে এই ডুমুর ফার্মিং করছে তাদের এক একটি ডুমুরের ওজন 100 থেকে 300 গ্রাম হয়ে যায়। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ডুমুর ফার্মিং করা হয় ক্যালিফোর্নিয়াতে, যেখানে প্রায় প্রত্যেক বছর মিলিয়ন মিলিয়ন মেট্রিক টন ডুমুর ফার্মিং করা হয়ে থাকে, এবং গোটা ওয়ার্ল্ডের মধ্যে এদের ডুমুরের কোয়ালিটি বেস্ট বলে জানা গিয়েছে, এবং তারা খুব অল্প সময়ের মধ্যে ডুমুরগুলোকে হারভেস্ট করতে পারে, মানে প্রত্যেক 2 মাসের মধ্যে একবার করে হারভেস্ট করতে পারে, এবং সেগুলো তারা খুব যত্ন সহকারে হারভেস্ট করে ফ্যাক্টরিতে প্রসেস করে প্যাকেজিং করে মার্কেটে বিক্রি করে থাকে। আর আজকের ভিডিওতে বাইরের বিভিন্ন দেশগুলোতে কীভাবে ডুমুর ফার্মিং করে প্রচুর পরিমাণে রেভিনিউ ইনকাম করছে সেই বিষয়ের উপরে ইনফরমেশন দেওয়া হবে, এবং আপনি যদি ডুমুর ফার্মিং করতে চান তাহলে কীভাবে করবেন সেই বিষয়েও স্টেপ বাই স্টেপ প্রসেস জানানো হবে। আর সেই সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন জানার জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। সারা বিশ্বে ডুমুরের অনেক রকম ভ্যারাইটি আছে, কিন্তু আমার মনে হয় আমাদের চারপাশে সব থেকে বেশি লো কোয়ালিটির ডুমুরগুলো অ্যাভেলেবল আছে, কারণ পৃথিবীর বুকে এই ধরনের ছোট ছোট ডুমুরগুলোর কোনো কাজ নেই, শুধুমাত্র আমরা রান্না করে খাই। তাছাড়াও যে ডুমুর দিয়ে অনেক রকম খাবার তৈরি করা হয়, সেই খাবারগুলো আমাদের এই দিকে ডুমুর দিয়ে তৈরি করা যাবে না। কিন্তু আপনারা যেই কোয়ালিটির ডুমুরগুলো দেখছেন, এই ডুমুরগুলোকে বিভিন্ন ধরনের প্রসেস করে মার্কেটে বিক্রি করা যাবে, আর সেই কারণেই বাইরের দেশের বড় বড় ফার্ম তৈরি করে সব থেকে বেশি এই ডুমুরগুলোই ফার্মিং করা হয়ে থাকে। এই ডুমুরগুলো দিয়ে সব থেকে বেশি যেটি তৈরি করা হয় সেটি হলো ড্রায়ার ফিগ। এই ডুমুরগুলোকে ফ্যাক্টরিতে প্রসেসিং করে ড্রাই করে প্যাকেটে প্যাক করে মার্কেটে বিক্রি করে দেওয়া হয়, এবং সেগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তাছাড়াও এমনও কিছু ফ্যাক্টরি তৈরি করা হয়েছে যেখানে এই ডুমুরগুলোকে ফ্যাক্টরিতে প্রসেসিং করে পেস্ট তৈরি করা হয়, এবং এই পেস্টগুলো এক্সপেন্সিভ প্রাইসে মার্কেটে বিক্রি করা হয়। এই ডুমুরগুলো কয়েকটি ভ্যারাইটিতে পাওয়া যায় এবং এক একটি ভ্যারাইটির এক এক রকম সাইজের হয়, কিন্তু আফগানিস্তানে যেই ভ্যারাইটি পাওয়া যায় সেই ডুমুরগুলো মাত্র 2 মাস গ্যাপ রেখে হারভেস্ট করা যায়, মানে বছরে 5 থেকে 6 বার হারভেস্ট করা যাবে। ভারতের মধ্যে সব থেকে বেশি চাষ করা হয় সাউথ ইন্ডিয়াতে। সাউথ ইন্ডিয়া, তেলেঙ্গানা এই সমস্ত দেশগুলোতে প্রচুর পরিমাণে এই ডুমুর ফার্মিং করা হয়, এবং সেখান থেকে ডুমুরের বিভিন্ন ধরনের চারাগুলো ভারতের বিভিন্ন স্টেটে পাঠানো হয়। যেহেতু ডুমুর গাছ অনেক বড় হয়, সেই কারণে 8 স্কোয়ার ফিট গ্যাপ রেখে প্রত্যেকটি গাছ লাইন বাই লাইন লাগিয়ে দেওয়া হয়। যদি আপনি 8 স্কোয়ার ফিট গ্যাপ মেনটেন করেন তাহলে 1 একর জমিতে 680টি গাছ লাগাতে পারবেন। ডুমুর চাষ করার জন্য খুব বেশি পানির প্রয়োজন হয় না, তাছাড়াও এতে খুব বেশি কীটনাশকেরও প্রয়োজন হয় না।
একবার গাছ বড় হয়ে যাওয়ার পর মোটামুটি 35 বছর পর্যন্ত ফল দিতে পারে। তাছাড়াও এই ডুমুর গাছ প্রচুর পরিমাণে গ্রো করতে পারে। ডুমুর গাছ লাগানোর পর মোটামুটি 1 থেকে 2 বছরের মধ্যে ফল দিতে শুরু করে দেয়। এবং যখন ফলগুলো পেকে যায় তখন সব থেকে বেশি যেই প্রবলেমটি হয় সেটি হলো পাখিতে প্রচুর পরিমাণে নষ্ট করে দেয়। আর সেই কারণেই প্রত্যেকটি গাছকে ভালোভাবে নেট দিয়ে প্রোটেকশন করে দেওয়া হয়। তারপর মাত্র 2 মাসের মধ্যেই ফলগুলো হারভেস্ট হওয়ার জন্য তৈরি হয়ে যায়। এখানকার কিছু কিছু ফার্মের ডুমুরগুলো মেশিন দিয়ে হারভেস্ট করানো হয়, কিন্তু বেশিরভাগ ফার্মে ওয়ার্কাররা হাতের সাহায্যে হারভেস্ট করে নেয়। এই ডুমুরগুলো আমাদের ভারতে 2 রকমভাবে প্রসেস করা হয়। যখন এগুলো গ্রিন অবস্থায় থাকে তখন এগুলোকে সবজির জন্য হারভেস্ট করা হয়। তাছাড়াও যখন ডুমুরগুলো পেকে যায় তো তখন ড্রাই প্রসেসের জন্য হারভেস্ট করা হয়। কিন্তু বাইরের দেশে সব থেকে বেশি ড্রাই প্রসেসের জন্য হারভেস্ট করা হয়। যদি আপনি ডুমুরগুলো সবজির জন্য বেচতে চান তাহলে মিনিমাম 100 টাকা পার কিলো হিসেবে বিক্রি করতে পারবেন। আর এক একটি গাছ থেকে মিনিমাম 6 কিলো করে হারভেস্ট করা যাবে। আপনাদেরকে আগেই বলেছি 1 একর জমিতে 680টি গাছ লাগানো যাবে। এবার যদি 680টি গাছ থেকে 6 কিলো করে ডুমুর হারভেস্ট করা হয় তাহলে সেটা 4080 কিলো হয়ে যায়। আর 4080 কিলো ডুমুর যদি 100 টাকা কিলো হিসেবে বিক্রি করা হয় তাহলে 4,08,000 টাকায় বিক্রি হয়। এবার হয়তো আপনারা বুঝতেই পারছেন সামান্য বনজঙ্গলে তৈরি হওয়া গাছ থেকে যদি 1 একর জমি থেকে প্রায় প্রত্যেক বছর 5,00,000 টাকা করে ইনকাম হয় তাহলে বড় বড় ফার্মে কত টাকা ইনকাম হতে পারে। কিন্তু যদি এই ডুমুরগুলো ড্রাই করে বিক্রি করেন তাহলে সেগুলো 5 গুণ দামে বেশি বিক্রি হয়। ড্রায়েড ফিগ মার্কেটে 1,000 থেকে 1,500 টাকা পার কিলো হিসেবে বিক্রি করা হয়। ডুমুরগুলো ড্রাই প্রসেসের জন্য সর্বপ্রথম হারভেস্ট করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। তারপর ভালোভাবে রোদ্রে কয়েকদিন পর্যন্ত শুকানো হয় এবং ফ্যাক্টরিতে ভালোভাবে চেক করে দেখে নেয় সমস্ত ডুমুর ঠিকঠাক আছে কিনা। এবং সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে প্রসেসিং প্লান্টে পাঠানো হয়। তারপর আবারও ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া হয় এবং সেগুলো কনভেয়ার বেল্টের সাহায্যে ড্রাই হতে হতে সামনের দিকে যেতে থাকে, যেখানে কয়েকজন ওয়ার্কার ভালোভাবে ইন্সপেকশন করে দেখে নেয় এতে কোনো রকম নোংরা আবর্জনা চলে এসেছে কিনা। এবং এর মধ্যে যদি কোনো খারাপ থাকে তাহলে সেগুলোকে সাথে সাথেই বাদ দিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং মেশিনের দিকে, যেখানে প্যাকেজিং মেশিন সুন্দর করে সমস্ত প্যাকেটে প্যাক করে দেয়। তারপর মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তাছাড়াও ফ্যাক্টরিতে এই ডুমুর দিয়ে উন্নত মানের পেস্ট তৈরি করা হয় এবং সেই পেস্ট প্যাকেটে প্যাক করে মার্কেটে বিক্রি করা হয়। এখানকার 1-1টি ফ্যাক্টরিতে প্রায় 400 থেকে 500 জন প্রায় প্রত্যেক দিন কাজ করে থাকে। এখানে প্রত্যেক দিন 1,000 মেট্রিক টন ড্রায়েড ফিগ তৈরি করে মার্কেটে বিক্রি করা হয়। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের দিকে শুধুমাত্র বনজঙ্গলই দেখতে পাওয়া যায়। আমাদের দিকের বনজঙ্গলের ফল বাইরের দেশের বড় বড় ফার্ম তৈরি করে ফার্মিং করে 1,00,000 টাকা ইনকাম করছে। সত্যি বলতে গেলে আমাদের দেশের এগ্রিকালচার ইনস্টিটিউটগুলো অনেকটা পিছনে পড়ে আছে। আমাদের দেশে এগ্রিকালচারের উপর খুব বেশি পরিমাণে ধ্যান দেওয়া হয় না। যাই হোক, আপনি যদি মনে করেন ডুমুর ফার্মিং করব তাহলে আপনি অনলাইনে সাউথ ইন্ডিয়ার দিক থেকে বীজ নিয়ে এসে ফার্মিং করতে পারেন। তাছাড়াও ডুমুর ফার্মিং করার জন্য খুব বেশি ট্রেনিংয়েরও প্রয়োজন পড়ে না, নর্মাল ফার্মিংয়ের মতোই ফার্মিং করতে পারবেন। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন কি, আমাদের চ্যানেলে যত রকম ফার্মিংয়ের ভিডিও করা হয়েছে তার মধ্যে প্রত্যেকটি ফার্মিংয়ের জন্যই বাইরের দেশে আধুনিক টেকনোলজির মেশিন ব্যবহার করা হয়েছে এবং তারা আধুনিক টেকনোলজির ফ্যাক্টরি তৈরি করে প্রসেসিং প্লান্টে সমস্ত কাজ করে থাকে। কিন্তু আমাদের দেশে সেই রকম কোনো ব্যবস্থা থাকে না, আর সেই কারণেই আমাদের দেশের কৃষি ব্যবস্থা অনেকটা পিছিয়ে। তো বন্ধুরা, ডুমুর ফার্মিংয়ের বিষয়ে জেনে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে 1টি লাইক অবশ্যই করবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।